মায়ের বাড়ি জয়রামবাটিতে কুমারী পুজোর চল প্রথম থেকেই। 1925 সালে জয়রামবাটি মাতৃ মন্দিরে ঘটে ও পটে পুজো শুরু হয়। পুজোর সূচনা বর্ষের ঠিক 7 বছর পর এখানে দেবী দুর্গার প্রতিমা গড়ে শুরু হয় আরাধনা। প্রথা অনুযায়ী বেলুড় মঠের রীতি মেনে এখানে অনুষ্ঠিত হয় কুমারী পুজোর। এবার কুমারী রূপে পূজা করা হয় 5 বছর 3 মাসের আরাধ্যা রায়কে। আরাধ্যাকে কোলে চড়িয়ে মণ্ডপে নিয়ে আসেন মহারাজরা। এরপর কুমারী পুজো শুরু হয়। শ্রী শ্রী মা সারদার জন্মভিটেতে এই কুমারী পুজো দেখতে ভিড় ছিল উপচে পড়া। অন্যদিকে বাঁকুড়া শহরের ব্যাপারীহাট সর্বজনীনের পুজোতেও ছিল কুমারী পুজোর আয়োজন। বেশ কয়েক বছর ধরে এই পুজো মণ্ডপে কুমারী পুজো শুরু হয়। বাঁকুড়া পুরসভার কাউন্সিলর দিলীপ আগরওয়াল জানান, প্রথা মেনে ব্যাপারীহাট সর্বজনীনের 51তম বর্ষেও কুমারী পুজোর আয়োজন করা হয়। ব্যাপারীহাট সর্বজনীন দুর্গোৎসব কমিটির 51তম বছর এবারে। আমাদের পুজোর এই যে দুর্গাপুজোর একটা আমাদের ঐতিহ্য হচ্ছে যে কুমারী পূজা। সাধারণত আমরা জানি যে বেলুড় মঠ বা রামকৃষ্ণ মঠ সেখানে অষ্টমীর দিনে কুমারী পূজা হয়, কিন্তু আমাদের যারা উদ্যোক্তা ছিলেন প্রথম যখন আমাদের এই দুর্গা পুজো শুরু হয়, যেহেতু অষ্টমী খেনে সবাই ব্যস্ত থাকে বলে আমাদের সেসময় একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা নবমীর দিনে কুমারী পূজা করব। এবং চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের 51তম বছরে আমরা পা দিলাম এবং আজকেও আমাদের সেই কুমারী পূজা কিছুদিন আগে সমাপ্ত হলো। আমরা জানি সাধারণত 16 বছরের মধ্যে কুমারীকে পুজো করলে সেই কুমারী পূজা করা যায় এবং আজকে যে নারী শক্তি সেই নারী শক্তির প্রতীক রূপ হচ্ছে এই কুমারী। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যেভাবে নারীদের উপর অত্যাচার, নারীরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, মা স্বয়ং দেবী দুর্গার পূজা হচ্ছে এই কুমারী পূজা। স্বয়ং মাকে পূজা করার যে একটা রূপ কুমারী, সেই রূপে আজকে আমাদের কুমারী পূজা কিছুক্ষণ আগে সম্পন্ন। এবারে আমাদের কুমারী পূজা এবারে আমাদের আছে যিনি এসেছেন, যেনার বাড়ি হচ্ছে রজনী বন্দ্যোপাধ্যায়, বয়স হচ্ছে 7 বছর, ঠিকানা হচ্ছে রবীন্দ্রপল্লী কাঠুরিডাঙা, আর গোত্র হচ্ছে সান্ডিল্য, বাবার নাম হচ্ছে সুদীপ ব্যানার্জি, মায়ের নাম হচ্ছে মৌমিতা ব্যানার্জি, মেয়ের নামটা হচ্ছে ঐশানী বন্দ্যোপাধ্যায়। যাকে পূজার পূজা হলো ঐশানী বন্দ্যোপাধ্যায়। আপনার নাম? আমি দিলীপ আগরওয়াল, আমি সাধারণ সম্পাদক ব্যাপারীহাট সর্বজনীন দুর্গোৎসব। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।